সুপ্রিয় শিক্ষার্থী, আদাব, নমস্কার। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং আমাদের সৃষ্টি একাডেমিক স্কুলের ক্লাসগুলো, অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো এবং নোট করার চেষ্টা করছো। তা আমরা চলে আসছি রিভিশন ক্লাসে, গণিত রিভিশন ক্লাসের সৃজনশীল 2 নং-এ। এখন আমরা 2 নং-এর সমাধান করব। এটা এর আগেও করানো হয়েছে, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখেছ, আবার আমরা করব। কারণ রিভিশন না করলে পরীক্ষার ফলাফল ভালো হয় না, সে কারণে আমরা রিভিশনে চলে আসছি। তো দেখো, 2 নং উদ্দীপক আমরা বোর্ডে লিখে রেখেছি এবং প্রশ্ন 3টিও লিখে রেখেছি। তোমরা একটু আমার সাথে সাথে এই উদ্দীপকটি পড়ার চেষ্টা করো। দেখো, একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ একটি আলমারিতে 4টি তাক রয়েছে। তাহলে উদ্দীপকের লাইনগুলো আমরা পড়লাম, এখন প্রশ্নগুলো খেয়াল করি। 2টি তাকে কতটি বই রাখা যায়, 3টি তাকে কতটি বই রাখা যায়, ওই আলমারিতে কতগুলো বই রাখা যাবে। তাহলে আমরা একটি একটি করে সমাধান করছি, খেয়াল করো। এখানে আমরা একের সমাধান করব, 1 নং-এ উত্তর। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় অবশ্যই এভাবে নিচে নিচে করবে। আমি তো উদ্দীপক প্রশ্ন লিখেছি, তোমরা তো আর একজন লিখবে না, তোমরা শুধু উত্তরটাই লিখবে খাতায়। সুতরাং উত্তর লেখার সময় খেয়াল রাখবে যে আগে প্রশ্ন নং দিয়েই 2 নং প্রশ্নের উত্তর দিয়েই, তারপরে 1-এর উত্তর, তার নিচে 2-এর উত্তর, তার নিচে 3-এর উত্তর, এইভাবে কিন্তু পরপর উত্তর করতে হবে। তাহলে খেয়াল করো, আমরা 1-এর উত্তর করি এখানে। 1 নং-এ কি লিখেছে, 2টি তাকে, 2টি তাকে কতটি বই রাখা যায়। তাহলে এখানে লিখি আমরা যে 1টি তাকে বই রাখা যায়, কতটি, 42টি। এখানে কিন্তু 1টি তাকে 42টি বই রাখা যায়, খেয়াল করো। তারপরে 2টি তাকে, যেহেতু প্রশ্নে বলেছে 2টি তাকে, তাহলে 2টি তাকে বই রাখা যায় অনেক বেশি, সে কারণে কি হবে, গুণ হবে, 42-কে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা গুণ করি, এখানেই করা যাবে এটা, যেহেতু সুবট্রাক্টটা গুণ, 2 2 4, 4 2 8, এত টি, খেয়াল করো, 84টি বই রাখা যায় 2টি তাকে। তাহলে আমরা এটা উত্তর লিখি, আচ্ছা এবার 2 নং-এ চলে যাচ্ছি আমরা। দেখো, 3টি তাকে কতটি বই রাখা যায়, অনুরূপ ভাবে একই ভাবে আমরা এই অঙ্কটিও করব। 2 নং, 1 নং-এর মতই আমরা এইভাবে করব যে 1টি তাকে বই রাখা যায় 42টি, সুতরাং 3টি তাকে বই রাখা যায় 42 গুণ 3, টি আমরা এখানে গুণ করি, 3 2 6, 4 3 12, অর্থাৎ 126টি বই রাখা যায় 3টি তাকে। তাহলে আমরা এখানে উত্তর লিখি, 126টি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা 3 নং করার আগে এই দুটো অংশ আমরা আরেকবার রিপিট করে নিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে লিখেছে 2টি তাকে কতটি বই রাখা যায়, তাহলে আমরা প্রথমে লিখব 1টি তাকে বই রাখা যায় 42টি, 2টি তাকে বই রাখা যায় 42 গুণ 2, অর্থাৎ 84টি, এই উত্তর হলো, এইভাবে 84টি লিখতে হবে। তারপরে 2 নং দেখো, 1টি তাকে বই রাখা যায় 42টি, তাহলে 3টি তাকে বই রাখা যায় 42 গুণ 3, 3 2 6, 4 3 12, তাহলে 126টি বই রাখা যায়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু বোর্ডটা ক্লিয়ার করব, তারপরে 3 নং-এ চলে যাব। তোমরা আশা করি সকলে উঠাতে পেরেছ, আমি কিন্তু বোর্ডটা একটু বুঝে দিচ্ছি। এখানে আমরা 3 নং করব, অনেকে 2 নং হয়তো উঠে শেষ করতে পারো নাই, এখানে আমরা 3 নং করে দিচ্ছি। একটু খেয়াল করো, ওই আলমারিতে কতগুলো বই রাখা যাবে,
তাহলে বই আলমারিতে বই রাখা যাবে কতগুলো এটা একটু খেয়াল করো কয়টি তাক এখানে আলমারিতে চারটি তাক তাহলে আমাদের চারটি তাকে কতগুলো বই রাখা যাবে এটা আগে বের করে নিতে হবে তাহলে ওই আলমারিটা আলমারিতে মোট কতগুলো বই রাখা যাবে সেটা বেড়ে যাবে তাহলে খেয়াল করি এখানে আমরা লিখব যে একটি তাকে বই রাখা যায় 42 টি সুতরাং চারটি তাকে বই রাখা যায় 42 গুণ 4 অর্থাৎ যেহেতু আলমারিতে মোট চারটি তাক আছে সুতরাং চারটি তাকের বই মোট বই বের করলেই আলমারির বই বেড়ে যাবে 4 দুগুণে 8 4 চারে 16 168টি বই রাখা যাবে সুতরাং ওই আলমারিতে বই রাখা যাবে 168টি আমরা এখানে উত্তরটা লিখে দেব ख्याल करो उत्तर तो आशा करी सकाल भलो बुझते पे नोट करते पे तो आगामी क्लासर आमंत्रण जानिए विदाय निच्छी भलो थेको सुस्थ थेको आदाब नमस्कार।